মহাষষ্ঠী সন্ধ্যায় আগরতলা পৌর নিগমের পুজো প্যান্ডেলের উদ্বোধন হলো। মঙ্গলদীপ প্রজ্বলন ও ফিতা কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং জোনাল চেয়ারম্যান ও চেয়ারপারসনরা। প্রতি বছরের মতো এবারও শারদ উৎসব উপলক্ষে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পুজো প্যান্ডেল উদ্বোধনের পর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও অন্যান্য কর্পোরেটরগণ দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন। এদিন পুজো প্যান্ডেল উদ্বোধন করে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, আমরা প্রতি বছর এই শারদ উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। শারদ উৎসব উপভোগ করার জন্য রাজ্য প্রশাসন এবং আগরতলা পৌর নিগম যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করেছে। সবাইকে সপরিবারে পুজো উপভোগ করার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যে সর্বত্র শান্তির আবহ বিরাজ করছে। যারা এই শান্তির পরিবেশ নষ্ট করতে চান তাদের মা দুর্গা ক্ষমা করবেন না। সরকার এবং আগরতলা পৌর নিগমের আইন শৃঙ্খলা সুস্থ এবং সুন্দর আলোকিক পরিবেশের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক বছরই করা হয়। আমি মায়ের কাছে প্রার্থনা করবো এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবার পরিজন সকলকে নিয়ে সুশৃঙ্খল সুন্দরভাবে পুজো দেখবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যে বছরের প্রত্যেকটা দিন যেন আমাদের খুব আনন্দে সুখে এবং সুস্থতার মধ্য দিয়ে যেন কাটে। মা আগামী বছর বলেন আমার যে মা আসছে বছর আবার আসবে, প্রতিটি বছরে আমরা এই দিনগুলোর অপেক্ষায় থাকি। মা মঙ্গলময়ী মার আশীর্বাদে ত্রিপুরা রাজ্যে এই শান্তির শৃঙ্খল পরিবেশকে যারা নষ্ট করতে চাইছেন তাদেরকে কোনোভাবেই কিন্তু মা ক্ষমা করবেন না। এ বছর 67তম বর্ষে পদার্পণ করেছে আগরতলা পৌর নিগমের দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের কর্মচারীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।